24 এপ্রিল 2015 পাকিস্তানের বিপক্ষে টি-20 ফরম্যাটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের এই অভিষেক ম্যাচে নিজের শিকারে পরিণত করেন শাহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো ব্যাটসম্যানদের। এরপর একে একে পুরো বিশ্ব দেখে মুস্তাফিজের বোলিং তাণ্ডব, টি-20 ওডিআই ক্রিকেটে গড়েন বহু রেকর্ড। 2016 সালের আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ ফিজের প্রথম বিশ্বকাপ। ইঞ্জুরির কারণে এই বিশ্বকাপের প্রথম 4টি ম্যাচে অংশ নিতে পারেননি মুস্তাফিজ, তবে শেষ 3 ম্যাচের অংশগ্রহণে তুলে নেন 9টি উইকেট। নির্বাচিত হন টুর্নামেন্টের সপ্তম সেরা বোলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে 22তম ম্যাচে 4 ওভারে 30 রানে ফিজের সংগ্রহ 2টি উইকেট। 12তম ওভারের চতুর্থ বলে ফুলার লেন্থের ডেলিভারিতে বোল্ড করেন অজি ক্যাপ্টেন স্টিভেন স্মিথকে। 17তম ওভারের তৃতীয় বলে ফিজের অপর শিকার মিশেল মার্শ, চমৎকার একটি কাটারে লিডিং এজ হয়ে সাকিবের হাতে ধরা পড়েন তিনি। ইন্ডিয়ার বিপক্ষে 25তম ম্যাচে 4 ওভারে 34 রানে শিকার করেন আরও 2টি উইকেট। 6ষ্ঠ ওভারের শেষ বলে একটি স্লোয়ার ডেলিভারিকে স্ট্রেট ব্যাটে খেলতে গিয়ে মিড উইকেটে সাব্বির রহমানের হাতে বল তুলে দিয়ে 18 রানে মাঠ ছাড়েন ওপেনার রোহিত শর্মা। 30তম ওভারের প্রথম বলে ফুল স্ট্রেট বলে স্ট্যাম্প উড়িয়ে দিয়ে প্যাভিলনে ফেরত ফাটান রবীন্দ্র জাদেজাকে। 28তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এই বিশ্বকাপের একমাত্র বোলার হিসেবে মুস্তাফিজ শিকার করেন 5টি উইকেট। বাংলাদেশে কোনো বোলার হিসেবে টি-20 ফরম্যাটে ফিজই প্রথম এই রেকর্ড গড়েন। 4ষ্ঠ ওভারের শেষ বলে গুড লেন্থের আউটসাইড অফ স্লোয়ার কাটারে বোল্ড হয়ে যান ওপেনিং ব্যাটসম্যান হেনরি নিকলস। 9ম ওভারের শেষ বলে ফুলার লেন্থের স্লোয়ার কাটার ডেলিভারি, বল গিয়ে আঘাত হানে অফ স্ট্যাম্পে 42 রানে নিজের ইনিংসের ইতি টানেন অপর ওপেনিং ব্যাটসম্যান ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। 18তম ওভারের 5ম বলে ডিসমিসড হয়ে বল তুলে দেন হাওয়ায়, মিড অন থেকে বলটিকে চমৎকার একটি ক্যাচে পরিণত করেন সুভাগত হোম। এরই সাথে 7 বলে 9 রান করে ফ্যাবিলনে ফেরেন অলরাউন্ডার ব্যাটসম্যান গ্রান্ট এলিয়ট। 20তম ওভারের 4ষ্ঠ বলে অ্যাক্রস দ্য লাইনে স্লগ করতে গিয়ে ব্যর্থ হয়ে বোল্ড হয়ে যান মিশেল স্যান্টনার। 21 ওভারের 5ম বলে বোল্ড করেন নাথান ম্যাককালামকে। একই সাথে এই বিশ্বকাপের একমাত্র বোলার হিসেবে মুস্তাফিজ পূর্ণ করেন তার মেইডেন 5ম উইকেট। অসাধারণ এই বোলিং পারফরমেন্সের জন্য ক্রিক ইনফোর পক্ষ থেকে 2016 সালের অ্যাওয়ার্ডে ভূষিত হন বাংলাদেশের এই বোলিং বিষয় মুস্তাফিজুর রহমান। ESPN ক্রিকেট ইনফোকে ধন্যবাদ দিতে চাই আমার এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ।